হান্ড্রেড প্লাসর স্বার্থতে রাজ্য বাজিছে নাকি মৃত্যুর কিরিলি? জনতার সরকারের জনতাক চরম প্রতারণা নাকি? নির্বাচন আসন ক্ষমতার বাবে সহজ হয়ে পড়িল নাকি মৃত্যু? একাধিক প্রশ্ন, কিয় পুনের দেশত উঠিছে কান্দুনের রোল? মৃত্যু হয়ে পড়িল তেনেই সাধারণ, এখন চিতাত জ্বলিছে চারিটাক মৃতদেহ, আপনজনের মুখখন শেষবারের চারো সৌভাগ্য হওয়া নাই বহুজনের। আকো দেশজুড়ি কোভিডর সংহার, পুনের আরম্ভ মানবতা রক্ষার যুঁজ, রাজ্যত কোভিডক লৈ ভয় শঙ্কা, সরকারি পক্ষর পরও সতর্কবাণী আহিছে, সকলে মানি চলক কোভিড নীতি, অন্যথ রাজ্যত পুনের লকডাউন। কোভিড কেতিয়া আহিছিল, কেতিয়া গল, বা আকো কেতিয়া আহিল, বা আকো কেতিয়া যাব, কোনো চিকিৎসক বিজ্ঞানীয়ে কব নোৱাৰে, পাৰে একমাত্র অসমের বহুবলকী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। 4 এপ্রিল 2021 রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকে সুধিলে, আপোনালোকে ইমান বিশাল বিশাল রেলি পাতিছে, কোনো কোভিড নীতি নাই, কারো মুখত মাস্ক নাই, কিয় জরুরত নেই? মাস্ক পিন্ধার প্রয়োজনে নাই? সাংবাদিকে আকৌ সুধিলে হিমন্ত বিশ্ব শর্মাক। কেন্দ্রীয় সরকারে একাধিক নির্দেশনা দিছে, দেখুন কেন্দ্রীয় সরকার আপনার নির্দেশ দে, লেকিন ইন দা কন্টেক্সট অফ আসাম কোভিড আজ কা দিন মে নহি হ্যায়, জব হোগা মে বাতা দুঙ্গা লোগো কো। 4 এপ্রিলতে হিমন্ত বিশ্ব শর্মার অদম্ভ ঘোষণা, আজির তারিখত অসমত কোনো কোভিড নাই। 18 এপ্রিল 2021 সাক্ষাৎকারত হিমন্ত বিশ্ব শর্মায় কোৱাৰ দৰে একোৱে নহল, বিহু গল কি নগল, করোনা আহি দুৱাৰদলিত হিমন্ত বিশ্ব শর্মায় কাকো কথাটো কবই নাপালে, লগে লগে রাজ্যত বাধ্যতামূলক হল মাস্ক, রাজহুয়া স্থানত মাস্ক পরিধান নকৰিলেই 1000 টকা জরিমনা, কথামতেই কাম, অভিযানত নামি পড়িল আরক্ষী, মাস্ক পিন্ধা নাই 1000 টকা দিয়ক। কোভিড সকলোৰে বাবে সমান, সমান সকলোৰে বাবে আইন, কেবল নহয় হিমন্ত বিশ্ব শর্মার ক্ষেত্রত। কোভিড পরিস্থিতিৰে মোকাবিলা কৰিবলৈ মন্ত্রী উচ্চপদস্থ বিষয়ৰে বৈঠক মুখ্যমন্ত্রীৰ, মুখ্যমন্ত্রী সোণোৱাল, মিডিয়া উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী, আরক্ষী সঞ্চালক প্রধানকে ধৰি সকলোৱে পৰিধান কৰিছে মাস্ক, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মাৰ মাস্ক ডিঙিত। সোশ্যাল মিডিয়াত প্রশ্ন কৰিছে সকলোৱে, হিমন্ত বিশ্ব শর্মাক ফাইন কাটিব কোনে, নে হিমন্ত বিশ্ব শর্মা আইনৰ ঊর্ধ্বত নেকি? করোনার প্রথম ঢৌত মাস্ক পরিধান নকৰিলে ফাইন আছিল 500 টকা, করোনার এয়া দ্বিতীয় ঢৌ, অধিক সংহারী, সেয়ে ফাইন উদুগুণ। অবশ্যই হিমন্ত বিশ্ব শর্মার এনে বিভ্রান্তিকর মন্তব্য এয়াই প্রথম নহয়, করোনার প্রথম ঢৌর সময়ত আরক্ষী সঞ্চালক প্রধানে কৈছিল, মাস্ক তো পিন্ধুতে যাতে কোনো কার্পণ্য নকরে, কোনো অবহেলা নকরে, কারণ পুলিশে ধমকি দি মারপিট করিয়ে এটা বন্ধ করার কথা নহয়। একে সময়তে হিমন্ত বিশ্ব শর্মায় কৈছিল, মাস্ক তো নালাগে সাধারণ মানুষে পিন্ধিবর কারণে, মাস্ক তো পিন্ধিব লাগে রোগীয়ে, আৰু মাস্কটো পিন্ধিব লাগে যোনে ৰোগীৰ কাষত যায়। সেয়ে এতিয়া বিভ্রান্ত সাধারণ জনতা, কিবা লুকুৱাইছে নেকি সরকারে? বহুতে ভাবিছে সরকারে রাইজক বিপথে পরিচালিত কৰিছে নেকি, তাৰো উত্তর আছে প্রবল প্রতাপী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতত। বহুতে এইটো কথা নুবুজাকৈ কৈ আছে যে নির্বাচনের আগত যদি মই লুকাও, মৃত্যু হওয়া মানুষজনে নকব নেকি মই কোভিডত মৰিছো বুলি, শ্মশানত যাওঁতে তেওঁ চিন্তা কৰি নাযাব নেকি মই কেনেকে লুকাব পাৰো? আকৌ শুনক, মৃত্যু হওয়া মানুষজনে নকব নেকি মই কোভিডত মরিছো বুলি। বহুতে প্রশ্ন করেছে, এতিয়া কোভিড হয়েছে, ইমান বিশাল নির্বাচনী রেলি উলিয়ালে কিয়? ইলেকশন রেলিবর যিবর জায়গাত কমপ্লিট হয়ে গেল সেই জায়গাবিলাকত কোভিড হওয়াই নাই, কোভিড তাতেই আছে যত এয়ারপোর্ট আছে, রেলওয়ে স্টেশন আছে। এটা ধরো আমার জালুকবাড়ি সমষ্টিতে ইমান ডাঙর শুৱালকুছিত রেলি হল, শুৱালকুছিত কোনো এটাও কোভিড হওয়া নাই, রেলি হয়ে গেল 4 এপ্রিলত। এয়া প্রতাপী আর সর্বজান্তা মন্ত্রীয়ে কোৱা কথা। 4 এপ্রিলত শুৱালকুছিত বিশাল জনসভা হিমন্ত বিশ্বৰ, 18 এপ্রিলত শুৱালকুছিত কোভিড পজিটিভ নাই বুলিয়ে কলে হিমন্তই, কিন্তু তার এদিন পাছতে শুৱালকুছি স্বাস্থ্যখণ্ডৰ স্পষ্টীকরণ, শুৱালকুছিত আছে 50 জন করোনা আক্রান্ত, আর শুৱালকুছিত শুকুরবারে নিশা পর্যন্ত নতুনক আক্রান্ত 26 জন। মার্চত দরঙত সভা হিমন্ত বিশ্বৰ, দরঙত নতুনক 72 জনের দেহত কোভিড, হুজাইত জনসভা সম্বোধন করেছিল স্বাস্থ্যমন্ত্রীয়ে, হুজাইত এতিয়াও 237 জন আক্রান্ত কোভিডত,
বৰপেটাতো হিমন্ত বিশ্বৰ সভা, বৰপেটাত 68 জনৰ দেহত কোভিডৰ অৱস্থিতি, এজনৰ মৃত্যু। হিমন্ত বিশ্বৰ ৰেলী উলিওৱা ওদালগুৰিতো আক্ৰান্ত 85 জন। নগাঁওতো বিশাল সভা পাতিছিল হিমন্ত বিশ্ব শৰ্মাই, ৰেলী উলিয়াইছিল। নগাঁওতো এতিয়া 100ৰ অধিক কৰোনা পজিটিভ। ইয়াৰ পাছতো আমাৰ স্বাস্থ্যমন্ত্ৰীয়ে সদম্ভ ঘোষণা কৰে, ইলেকশ্যন ৰেলীবোৰ যিবোৰ জেগাত কমপ্লিট হৈ গ'ল সেই জেগাবিলাকত কোভিড হোৱাই নাই। যি নহওক, আকৌ জটিল হৈছে পৰিস্থিতি। 6 বজাৰ পৰা দোকান পোহাৰ বন্ধ। পৰাপক্ষত ঘৰতে থাকক, মাস্ক পৰিধান কৰক, সামাজিক দূৰত্ব বজাই ৰাখক। আপোনাৰ কথা আন কোনোবাই চিন্তা কৰক নকৰক, আপুনি নিজেই কৰক, আপোনাৰ বাবে, আপোনাৰ পৰিয়ালৰ বাবে। ব্যুৰো ৰিপৰ্ট, খাটাং খবৰ।